ইস্টার্ন গার্ড প্যাভিলিয়ন দুই এর মধ্যে অবস্থিত ইস্টার্ন বেসন তিন এবং দক্ষিণ পূর্ব কর্নার প্যাভিলিয়ন। প্রশস্ত প্রস্থ এবং সংক্ষিপ্ত প্রোট্রুশন দৈর্ঘ্য আছে সুয়ান হাওয়াসুং দুর্গের দুর্গের মধ্যে। হাওয়াসুং দুর্গের মোট 10টি বুরুজ রয়েছে এবং তাদের আকৃতি ভূখণ্ডের উপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হয়। সুজিত হাওয়াসুং কেল্লার গাওয়া চেয়ার মধ্যে ইস্টার্ন বেসন তিন সবচেয়ে প্রশস্ত এবং ছোট। ইস্টার্ন বেসন তিন একটি খাড়া ঢালের উপরে নির্মিত হয়েছিল। অন্যান্য চিজগুলির মধ্যে উল্লম্বভাবে দীর্ঘ গর্তের একটি মাত্র লাইন রয়েছে নজরদারি এবং শত্রু সমীপবর্তী দুর্গ আক্রমণ জন্য। যাই হোক, কারণ ইস্টার্ন বেসন তিন সবচেয়ে প্রশস্ত এবং এর প্রান্তগুলি গোলাকার, বাইরের দেয়ালে উল্লম্বভাবে লম্বা গর্তের দুটি সারি স্থাপন করা হয়েছিল। একটি বুরুজ, যাকে কোরিয়ান ভাষায় চে বলা হয়, এটি একটি কাঠামো যা বাইরের দিকে প্রক্ষেপণ করে একটি দুর্গ প্রাচীর থেকে, যা সমীপবর্তী শত্রুদের আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছিল পাশ থেকে। চি একটি নির্দিষ্ট দূরত্বে আটকে থাকা দেয়ালকে বোঝায়। হাওয়াসান দুর্গে 10টি চিজ আছে, দুর্গ রক্ষা এবং প্রাচীর সমীপবর্তী শত্রু আক্রমণ। চীনা নামটি এসেছে তিতির জন্য চীনা চরিত্র থেকে, কারণ তিতির লুকিয়ে ও উঁকি দিতে পারদর্শী। চীর আসল অর্থ হল একটি তিতির, কারণ এটি ভালো লুকিয়ে থাকে এবং উঁকি দিয়ে দেখতে ভালো, যে কারণে এটি নাম অনুসরণ করে এবং চি সং বলা হয়। হাওয়াসুং দুর্গের মোট 10টি বুরুজ রয়েছে এবং তাদের আকৃতি ভূখণ্ডের উপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হয়। দুর্গের এই রূপটি সারা বিশ্বের দুর্গগুলিতে পাওয়া যায়। সুজয়ন হাওয়া দাওয়া দুর্গের দুর্গটি দেখতে অনন্য সুন্দর।